পরিস্থিতি দেখার পর তোমাকে আর বিরক্ত করব না। তুমি আরাম করে ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে আর বিরক্ত করব না, ঠিক আছে? আমার উপর রেগে থাকলে আমাকে ক্ষমা করে দিও, এবার আরাম করে ঘুমিয়ে পড়ো। গুড নাইট, যাও শুয়ে পড়ো। কি হলো গঙ্গা? ওই তেলটা মাখিয়ে ওর পিঠের হনুমান চক্র আমি মুছে দিয়েছি। খুব ভালো কাজ করেছো, অরুণের মধ্যে থাকা ওই শক্তি আর কোনো কাজে লাগবে না। নন্দিনীকে মারার জন্য যে অস্ত্র আমরা পেয়েছি সেটা রঙ্গনায়কের হাতে আর যাবে না। এখন আমি শান্তি পেয়েছি। গঙ্গার মাধ্যমে হনুমান চক্রটা বিনাশ করার চেষ্টা যে ও করবে সেটা আমি জানতাম। সেই জন্য হনুমানের পুজোয় রাম সীতার অস্ত্র একসঙ্গে এঁকেছিলাম। হনুমান যেহেতু রাম ভক্ত, রাম হনুমানের রক্ষক, হনুমানের অস্ত্রের যদি কোনো ক্ষতি হয় রাম সেটা দেখে চুপ করে থাকবে না। হনুমানের চক্রটা শ্রী রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছেন, এবার অরুণকে ওই অস্ত্রটা নেওয়া থেকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। তোর সাথে হনুমানের চক্র আছে, ওই মন্ত্র বন্ধন ভেঙে তুই এগিয়ে যা। মনোজবম মরুতা তুল্য বেগম
जितेंद्रियम बुद्धिमातम वरिष्ठम स्वातत्माजम वानर योध्या मुख्यम श्रीराम दूतम सिरसा नमामि। आंजनेयम् प्रसन्न आंजनेयम् श्री आंजनेयम् प्रसन्न आंजनेयम् আমার মনে হচ্ছে ওই অস্ত্রটা নেওয়ার কোনো চেষ্টা করা হয়েছে। আমারও তাই মনে হলো, তাই চলে এলাম। অস্ত্রটা হয়তো হাতছাড়া হতে পারে, চল আউট হাউসে গিয়ে দেখি। হ্যাঁ। শ্রীরাম জয় রাম জয় জয় রাম श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम, श्री राम, जोय राम, जोय जोय राम।